তো বন্ধুরা এতক্ষণ দেখছিলে যে একটা পাঞ্জাব কি পাঞ্জাব তো বয়েল না গাইল তো এটা হচ্ছে পাঞ্জাব বয়েল মানে কি ওই যেটা মই ছাড়া বলে তো বলছে এটা মই ছাড়া প্রতিযোগিতা করে তো আমি অনেক ভিডিও করেছিলাম মই ছাড়া ভিডিও তো তোমরা সবাই দেখেছ তো আজকে তেমন একটি পাঞ্জাব বয়েল তো এই ভিডিওটি করছি তো দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো যে দাদার অ্যাড্রেসটা কী এবং দাদা এখান এখানে এসেছি এই জায়গার নাম তো দাদা তোমার অ্যাড্রেসটা বলো এখানকার যে অ্যাড্রেসটা তোমার বাড়ি এখানে এটাই বলো মাঠ বটতলা বরতলা মাঠ তা যারা এখানে আসবে হয়তো গরু পছন্দ করলো তো তারা কীভাবে আসবে তারা ওই দক্ষিণ বারসার থেকে মানে যে কোনো গাড়িতে ধরে বলবে বটতলা সিমেন্ট বট গাছ নামবো আচ্ছা আচ্ছা নেমে বটতলা চরক মাঠে যাবো আচ্ছা আচ্ছা তো দক্ষিণ বারোশ্বর থেকে মানে যেটা জীবন হাট বটতলা এটাই হচ্ছে লোকেশন তো দক্ষিণ বারোশ্বর থেকে জীবন মন্ডলের হাট হচ্ছে লোকেশন তো এখানে আসতে হবে তো ওখান থেকে অটো নিয়ে আসা যাবে তো অটো অনেক রকম তো সমস্ত রকম যান চলাচল গাড়ি এখানে চলাফেরা করে তো অবশ্যই আমরা দক্ষিণ বারোশ্বর থেকে এখানে আসতে পারো তো দাদার লোকেশনের নাম্বারটা আমি দিয়ে দেবো এবং ডেসিন বক্সে সব নাম ঠিকানা দিয়ে দেবো তো এটাই হচ্ছে বিক্রয় হবে তাই তো তো একটাই আছে না আর আছে আর তোমার কাছে আছে এখন না অন্য জায়গায় আছে ওই বাড়িতে আছে তো মোট কটা গরু আছে পাঁচটা গরু আছে তো দাদার কাছে মোট পাঁচটা গরু আছে তো প্রথমে একটা দেখাচ্ছি তো তোমার দেখে থাকো আমি আরও গরুগুলো দেখাবো তো এইটার দাম দক্ষিণা কী রেখেছে এবং এটা কী দামে বিক্রয় করবে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো আর তো বেশি আর বাকি নেই আর আছে কহার গোড়ে হাটের তো হাট চারটে হাট আছে তো যাই হোক গড়ে হাটে চারটে হাট আছে তো আর তো ঈদের বেশি বাকি নেই তো এটা হচ্ছে পাঞ্জাব বয়েল তো এটা তোমার কাছে আছে কতদিন দুবছর হম তো দাদা বলছে আমার কাছে আছে দুবছর তো এসব তো মাঠে রেস করা হয় গরুর প্রতিযোগিতা যে ভিডিও এর আগে মনে করেছিলাম তো বেশ কথা বলবো না তো ওই দাম দক্ষিণা নিয়ে কথা বলবো তো তার আগে একটু গোড়া ভালো করে দেখিয়ে দিই তোমাদের গরুটা কেমন গরু এবং পছন্দ হলে তো অবশ্যই যোগাযোগ করবেন একটু গরু হালকা করে দেখি ঘোরাও একটু খুলে আমাদেরকে দিকে নিয়ে আসুন আবার বেঁধে রাখবেন সবাই সবাই দেখু গরুটা যে কেমন দেখতে এবং চেয়ারা কেমন আছে তো বন্ধুরা গরুটা খুলছে তো হাঁটিয়ে দেখানোর চেষ্টা করছি আমি তো মোটামুটি মাশাল্লাহ খুব সুন্দর একটি বয়ল একদম সলিড ফিগার একদম পুরো বাড়িতে এসছি দাদার বাড়িতে হ্যাঁ তো হোয়াইট তো কালার সাদা একদম শুধু একটু ঘুরিয়ে আর আবার ওখানে বেঁধে রাখবে তো জায়গা এখানে সংক্ষেপ দেখতে পাচ্ছো এদিকে পুকুর হ্যাঁ এদিকে পুকুর আছে আর যেতীয় বাড়ি গদর এখানে আছে হ্যাঁ একটু ঘোরাও শুধু ঘোরা ঘোরা মুখটা একটু ঘোরাও

কত ফুট হাইট হবে ছ ফুট হবে মানে কোথেকে হবে ঝুঁটি থেকে তো ওই ঝুঁটি থেকে বলছে হাইট ছ ফুট এবং এই পেছন থেকে সাড়ে চার ফুট পাঁচ ফুট হবে পাঁচ ফুট তো এটাই হাইট জিজ্ঞাসা করে নিলাম তো এটা পাঞ্জাব তো আচ্ছা 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 আমার খুব সুবোধ বলুন হুম হুম তো এবার দেখাবো দাদা কি দাম দক্ষিণা রেখেছে এই গরুটির তো অবশ্য তো পছন্দের গরু আমার তো খুব পছন্দ মাসাল দেখতে পাচ্ছ একদম খুব সুস্থবান একদম পুরো হোয়াইট কালার একদম স্বাস্থ্য এবং সমস্ত দিক থেকে একদম ওকে আছে তো আরও তো অনেক গরু আছে সেগুলো দেখাবো তো এটা দাম দক্ষিণা করি আগে অবশ্য তোমাদের পছন্দ হলে আমি দাদার নাম্বার থামলে দিয়ে দেবো আর যোগাযোগ করে নেবেন যারা বড়ো গরু কেনার জন্য হয়তো খুঁজছেন বা হয়তো যারা আসছেন এবং অনেক বড়ো গরুর ভিডিও আমি করেছি এর আগে হতো তোমরা দেখেছো তো এটা হচ্ছে আরেকটি নতুন ভিডিও তো এটা হচ্ছে পাঞ্জাব অয়েল তো এবার বলো তুমি এটা কী দামে বিক্রি করতে চাও বলো কী দাম রেখেছো এটা দামাদামি বলতে দাদা আমাদের তো গরু তো আর মানে অপছন্দ নয় তো পছন্দ জিনিস হ্যাঁ অবশ্যই গরু পছন্দ আমাদের বছর মতো আমরা টানছি রেসের গরু তো রেসের গরুর থেকে এমনি সাধারণ গরুর থেকে রেসের গরুর মূল্য অনেক বেশি অবশ্যই অবশ্যই খুব বেশি বাড়াবাড়ি করবো না এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দেবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হ্যাঁ তো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম উনি চাইছে একদম ওনার বাড়িতে আমি চলে এসেছি তো ওটা হচ্ছে পাঞ্জাব বয়েল ভালো করে একবার দেখাবো আমি আর একবার তো ওনার দামটাও তোমরা জেনে নাও এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা উনি দাম রেখেছে এবং দাম চাইছে তো অবশ্যই কমেন্ট করবেন বা যারা গরু খুঁজছেন বা এরকম গরু বিশেষ করে এই পাঞ্জাব বয়েল একটি বিশেষ করে এইসব গরু হচ্ছে রেস খেলা হয় আমি অনেক ভিডিও করেছি তোমরা দেখে নেবেন আমার এই চ্যানেল থেকে তো রেশের গরু বিশেষ করে মানে এটা হচ্ছে কুরবানিতে নাও বিক্রি হলেও কি মানে যে দাম আছে এটা মানে যারা রেস খেলে তাদের কাছে অনেক টাকা মূল্য এটাই তো তো উনি মানে বলছে যে যারা রেস খেলে তাদের জন্য এই গরুটি অনেক টাকা মূল্য আছে তো উনি হচ্ছে কুরবানির জন্য গরুটি বিক্রয় করবে তো এটাই হচ্ছে ওনার দাম ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম উনি সেই দামটাই আমার কাছে থেকেছে তো সরাসরি আপনারা আমি ওনার নাম্বার দিয়ে দেবো থামবেলে তো যাদের পছন্দ হবে অবশ্যই তারা যোগাযোগ করবেন বেগা যারা পছন্দ হবে না হয়তো ভাবছেন ফোন করে ডিস্টার্ব করবেন তো অনেক গরুর আমি এরকম মালিকদের নাম্বার দিয়েছি তারা আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার কাছে পাল্টা দাম করছে এবং ফোন করেও জ্বালাতন করছে তো যদিও গরু নেয় না এরকম একটা তাদের মন্তব্য এবং আমার কাছে রেখেছে তো এটাই হচ্ছে দাম এক লাখ পঁয়তাল্লিশ পাঞ্জাব বয়েল ওনার কাছে আছে দুবছর তো দুবছর আছে তো অবশ্যই আমি এখানে নাম্বার সামলে দিয়ে দিচ্ছি পছন্দ হলে তোমরা অবশ্যই গরুটি দাম দক্ষিণা করে এবং কিনতে পারেন এবং দাদার অ্যাড্রেসে আসতেও পারেন আমি অ্যাড্রেসটি সম্পূর্ণ ড্রেসিং বক্সে দিয়ে দেব তো আরও এখানে গরু আছে তো বিশেষ করে বাড়িতে বাড়িতে গবাদি পশু লালন পালন করা হয় আর বিশেষ করে এটা দক্ষিণ বারাসাত গড়েরহাট থেকে একটু ভিতরে মোটামুটি মাসালে খুব সুন্দর একটি বয়ল একদম পুরো বাড়িতে এসেছি দেখতে পাচ্ছ আর বাড়িতে পুরো ভিডিও টিভ করছি একটু ঘোরা একটু ঘোরাও ওইদিকে একটু নিয়ে যাও একটু ঘুরিয়া আর যেহেতু বড়ো গরু তো একটু সমস্যা হচ্ছে এখানে একদম পুরো শর্ট জায়গা আর গ্রাম থেকে ভিডিও করছি দেখতে পাচ্ছ এর আগে অনেক আমি গ্রাম থেকে ভিডিও করেছি বিশেষ করে বড় গরু এখানে একটু অসুবিধা হচ্ছে এবার নিয়ে চলে এসো এবার নিয়ে চলে এসো তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করছি না তো এই গরুর ভিডিওটি এইটুকুই করলাম তো এরপরে আরো অনেক ভিডিও আছে এখানে আরো অনেক গরু আছে তারা বিক্রয় করবে তো সেটাই আমি তোমাদের এর পরের ভিডিওতে এবার ঢুকিয়ে রেখে দাও চলো চলো নিয়ে চলো তো দেখতে পাচ্ছ একদম সেই বাড়ির ভিতর থেকে পুরো একদম মানে আপনাদের কাছে একদম পুরো সোধাসুদি একদম মানে বাড়ি থেকে ভিডিওটি করছি বেশি কথাও বললাম না এই ভিডিওতে তো দেখানোর চেষ্টা করলাম এমন দাম দাম দক্ষিণা নিয়েও তুলে ধরলাম তো এটাই হচ্ছে ওনার গরুর খামার তো এখানে আর কি গরু ছিল হ্যাঁ আর গরু ছিল সব বিক্রয় হয়ে গেছে অবশ্য আমি প্রথমবারে দাদা বলছিল যে গরু অনেক ছিল বিক্রয় হয়ে গেছে তো একটাই আছে এটা বড় গরু তো আমাকে ডেকেছিল তো কয়েকদিন তো বৃষ্টি এবং পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়েছিলো আমরা সবাই জানি প্রাকৃতিক দুর্যোগ কারণে আমি আসতে পারিনি তো আজকেই এসছি তো সরাসরি দাদা একটু আপনি সামনে আসুন তাহলে আপনার নাম্বারটা কি মুখস্থ আছে হ্যাঁ আপনার নাম্বারটা বলুন সত্তর উনষাট সত্তর উনষাট একুশ তো দাদার এই নাম্বারটা আমি থামলে দিয়ে দেবো এবং ডেকশিন বক্সে দিয়ে দেবো তো অবশ্যই তোমার দাদা দাদার সঙ্গে একটু কথা কথা বলে নেবেন আরেকটা নাম্বার যদি নিতে চান নেন আপনার নাম্বারটা বলো তো আপনার একটা বলো এখানে নাম্বারটা বল তো দাদা আর শূন্য নয় তো এখানে দুটো নাম্বার আমি দিয়ে দিয়ে দিলাম তো আপনারা আচ্ছা একই মালিকের দুটো নাম্বার তো যাই হোক আপনাদের গরু পছন্দ হলে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন তো বন্ধু এর পরের ভিডিওতে আমি আরও দেখাবো এখানে আরো অনেক কিছু গরু আছে তো আমি ভিডিওটি বেশি বড় করলাম না এক এক করে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই তোমরা যারা কুরবানির জন্য গরু খুঁজছেন বা এরকম বড় গরু তোমরা পছন্দ করতে চাইছেন বা হয়তো পছন্দ করেন হয়তো পাচ্ছেন না হয়তো দামে হয়ে উঠছে না তো এর দাম লেগেছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো অবশ্যই তোমরা দাম দক্ষিণা করে গরু কিনতে পারেন আর অ্যাড্রেস হলো দক্ষিণ বারো থেকে জীবন মন্ডলের হাট বটতলা তো জীবন মন্ডলের মানে হাটের আগে পরে বটতলা যেহেতু আমি এসেছি কতক্ষণ লাগবে সময় দক্ষিণ বারো সাত থেকে দক্ষিণ বারো থেকে গাড়িতে এলে আধ ঘন্টা লাগবে বা কুড়ি মিনিট লাগবে কুড়ি মিনিট লাগবে আমি কুড়ি মিনিট ধরলাম তো দক্ষিণ বারো থেকে কুড়ি মিনিট এবং গড়াই হাট থেকে হয়তো মিনিট দশেক দশ মিনিট লাগবে তো আজকে ছিল এটুকুই ভিডিও তো এর পরের ভিডিওতে আর অনেক গরুর ভিডিও করবো এবং দাম দক্ষিণা তুলে ধরবো একই গ্রাম থেকে তো অবশ্যই বন্ধুরা তাহলে ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই তোমার দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং দাম দক্ষিণাও জেনে নেবেন